খায় না, একেবারে চলা যায় পরপর পর। মাননীয় ঘোষণা করলেন সুপার স্পেশালিটি হাসপাতালের পর হাসপাতাল, ওয়ান আফটার দি আদার সুপার স্পেশালিটি হসপিটাল। আমরা কি দেখলাম, একটা ওদের যেটা ওরা বলে প্রশাসনিক বৈঠক, আমি পরিষ্কার বলি পার্টি বৈঠক। একজন বলল আমাদের এই হাসপাতালে অমুক ডিসিপ্লিন নেই, উনি উঠে কি বললেন, এই একটা হাসপাতালে একটাই ডিসিপ্লিন হবে, বেশি হবে না। সুপার স্পেশালিটিটা কোথায়, শুধু মুখের জন্য বলা একটা নাম সুপার স্পেশালিটি। নিজেও মাননীয় বললেন একটা হাসপাতালে একটাই পাবে, আর তার বেশি পাবে না। কোভিড কোভিড টাইমে যখন পুরো দেশ লকডাউনে গেল, আমরা সবাই দেখলাম উনি লকডাউনের বিরোধিতা করেন, যাকে পরিষ্কারভাবে বললেন আমরা এটা মানি না। আর রাজ্য সরকার যে ডেইলি বুলেটিন দেয়, ওই বুলেটিন যদি আপনি স্টাডি করে দেখেন, মাসের পর মাস আমাদের রাজ্যে ডেইলি মৃত্যু হয়েছে 60 জন, 59 থেকে 62 জনের মৃত্যু ডেইলি মাসের পর মাস। এটা কি সম্ভব? মাসের পর মাস নতুন কেস হয়েছে 2300 প্লাস মাইনাস 100। তার মানে ওই যে ডেইলি রিপোর্ট সব মানে ভেজা। তারপর পরিযায়ী শ্রমিক কি বললেন, করোনা এক্সপ্রেস কোয়ারেন্টিনে রাখলেন কোথায়, একটা শৌচালয় এই সুলভ শৌচালয়ের ভিতরে রেখে দিলেন পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন করে। এটা হচ্ছে বাস্তব। হ্যাঁ, একটা জিনিস করলেন, একটা গ্লোবাল কমিটি ফর কোভিড তৈরি করলেন। আর ওই গ্লোবাল কমিটি কি মিট করলো না সারা পৃথিবীতেই ঘুরল? আর যদি যদি ওরা মিট করে থাকে, আমরা জানি না ওরা কী সিদ্ধান্ত নিল। লগ্নি সরকারে আসার সঙ্গে সঙ্গে বেঙ্গল লিডস বলে প্রোগ্রাম করতেন প্রত্যেক বছর। বেঙ্গল লিডস পাল্টে গেল বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। প্রত্যেক এই বিজিবিএস এর পর ওদের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি দেখতেন, প্রায় 2,50,000 কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে প্রত্যেক বছর 6 বছর, তার মানে 15,00,000 টাকা, 15,00,000 কোটি টাকা, 15,00,000 কোটি টাকা। আচ্ছা, একটা জিনিস, লগ্নি যদি আসে, ফ্যাক্টরি যদি তৈরি হবে, মাটির উপর হবে না, মাটির তলায় তো হবে না, আমরা সব দেখতে পাবো, কোথায় দেখেছি। আর বাস্তবটা বলি, আর আমি যে পরিসংখ্যান এখন দেখছি সেটা রাজ্য সরকারের পরিসংখ্যান দিচ্ছি, আমার না। লিখিত প্রস্তাব এলো মাত্র 45,000 কোটি এই 6 বছরে, যেখানে ঘোষিত ছিল 15,00,000 কোটি, আর আসল বাস্তব লগ্নি হলো 15,000 কোটি।